ছোটবেলা থেকেই দুজন দুজনকে জানি এবং চিনি, ওই ক্লাস টু থেকে। টু এ নার্সারিতে যখন ফার্স্ট মিট হয় তখন আমাদের গুড ফ্রেন্ড, জাস্ট ভালো বন্ধু হিসেবে যেটা মনে হয়। তারপরে ক্লাস ফাইভে ফার্স্ট প্রপোজ আমি রিফিউজ করি, ক্লাস সিক্সে সেকেন্ড প্রপোজ রিফিউজ করি, ক্লাস এইটে থার্ড প্রপোজ রিফিউজ করি, ফাইনালি গিয়ে ক্লাস টুয়েলভে এক্সামের পরে আমি অ্যাকসেপ্ট করি। তারপর থেকে আমাদের রিলেশন কখন পারি সম্মুখে ওই হেরে পথ তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মন ঘরে যাবি নিয়ে যাবি আমারে। এক্স্যাক্ট ডেট বলতে গেলে তোমার 16th May 2009 আমরা যখন এইচএস দিয়েছি, তখন ওই দিন ওর বন্ধুরা কয়েকজন মিলে, মানে আমারও বন্ধু ওরও বন্ধু, কমন ফ্রেন্ড, ওরা আমাদেরকে অল টাইম খুব সাপোর্ট করতো, যেহেতু আমরা ছোটোবেলা থেকে দুজন দুজনকে চাই, এবং ওরা এনে আমাদের দুজনকে একলা ছেড়ে দেয়। তারপরে যথারীতি ও প্রপোজ করে আমায়, আমি ওকে অ্যাকসেপ্ট করি, এবং তারপর থেকে কন্টিনিউ আজ কলেজ লাইফ, ওর সার্ভিস লাইফ, আমার প্র্যাকটিস লাইফ, নিয়ার অ্যাবাউট 19-20 ইয়ার্স আমরা একসাথে। তারাতে পারি না আমার তোর কাছ থেকে, সত্যি না হলে বানিয়ে বলে দে তুই হয় ছোট্ট একটা পালক, আজ জানলা খুলে দে তুই কাল ভেজানোর দিনে, এই তো সব এলি হয় কাক ভেজানোর স্নান, প্লিজ যাস না চলে হলে হবে আরি নয় তো ভাব তোর সাথে। এবং অ্যাজ আ ট্রু লাভ আমি বলতে চাই, মানে ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, এবং ওই ভালোবাসার সাথে নিয়ে ইন ফিউচারও তাকে সেই জায়গাটা আমি দিতে চাই। অ্যাজ আ গুড বয়ফ্রেন্ড হিসেবে ওর কাছে ভালোই ছিলাম, অ্যাজ আ হাজব্যান্ড হিসেবে ওর কাছে খুব ভালো হতে চাই। তুই সবসময় এইভাবে আমার পাশে থাকিস, আর তুইটা থাকলে বেটার হয়, লোকজনের কাছে তুমিটা হয়তো বলতে হবে, তুমি থাকলে একটু ঝগড়া করতে সুবিধা হয়। দেখ আবার।